জাফর ভাই, আমি খুবই দুঃখিত। আমার যে পোলা পান গুলো গেছিল ওরা কিছুই করতে পারে নাই। এবার আপনি অর্ডার দেন, আমি ওরা ফেলে দেই। না মাসুদ, শোনো ভাই, ওকে ফেলে দিলে বিপদ হবে। ও এখন একজন ভালো নেতা, মেরে ফেলে শ্রমিকরা আমার ফ্যাক্টরি ভাঙচুর করবে, এটা নিয়ে সারা দেশে আগুনও জ্বলতে পারে। তাছাড়া এখন গার্মেন্ট শিল্প নিয়ে অনেক চক্রান্ত চলছে। এটা করা যাবে, একটু মাথা ঠান্ডা রাখো। এই কথা কই তো ফেসাতে ফেলাই দিলেন, আমি খুব সহজে যদি না পারি তাহলে ফেলাই দিয়া। আরে না না, ওকে ফেলানো যাবে না, ওকে একটা শিক্ষা দিতে হবে। বুঝছি, ওরে গাইগো তো দিয়ে দিতে হবে। আচ্ছা দিয়ে দি, মানে কিছু ডলার পাঠিয়ে দেন। ঠিক আছে, আমি ডলার পাঠানোর ব্যবস্থা করছি। কোথায় আবার ডলার পাঠাচ্ছ? তাজা কইমাত যদি গলার মধ্যে আটকায় তাহলে ওকে টেনে বের করাও যায় না, ভেতরে ঢুকানো যায় না। এখন গলার মধ্যে কই মাছ আটকে গেছে, না পারছি গিলতে না পারছি বের করতে। কার কথা বলছো? মারুফ আমাকে পাগল করে দিল, আমি পাগল হয়ে যাব। এখন হোমিওপ্যাথিক ডোজ দিচ্ছি ওকে গলানোর জন্য, যদি না গলে তাহলে কেটে ফেলতে অপারেশন করতে হবে। এইসব কাটাকাটি আর অপারেশন আমার একদম পছন্দ না। আমি বুঝতে পেরেছি, শ্রমিকদের মিটিং এ যে গন্ডগোল হয়েছে তা তুমি করিয়েছ। করবো না মানে? আমি তোমার চোখে পানি দেখি পরে ফ্যাক্টরি এবং শ্রমিকদের চালানো যায় না। তোমার ঘাড়ে কিন্তু 5 কোটি টাকার অর্ডার আছে, সময় মতো যদি ডেলিভারি দিতে না পারো তাহলে কি হবে বুঝতে পেরেছ? তোমার মতো উগ্র মাথা নিয়ে ফ্যাক্টরি চালানো যাবে না, ফ্যাক্টরি চালাতে হলে বুদ্ধি খাটাতে হবে। এই মুহূর্তে শ্রমিকদের খ্যাপানো যাবে না, যে করি হোক মারুফকে আমাদের ফ্যাক্টরি থেকে সরাতে হবে। তুই এখন কি করছিস? আমি পড়ছি। তুই কেমন আছিস? বলছি তো আমি পড়ছি, ভালো না থাকলে কি পড়তে বসতাম? এখন ফোনটা রাখো, আমাকে ডিস্টার্ব করো না। আবার আসলে তুমি একটা পাগল। হ্যাঁ আমি পাগল, আমি শুধু তোমার জন্য পাগল। টুম্পা তুমি বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি বড় লোকের ছেলে, গাড়িতে করে কলেজে আসো, আর আমি একটা গরিবের মেয়ে। আমি সব জানি রানা। রানা তুমি জানো না আমার বাবা নেই, আমার একটা চাচু আছে, সে গার্মেন্টসে চাকরি করে, অনেক কষ্ট করে সে আমাকে পড়াচ্ছে। আমার মাও একসময় গার্মেন্টসে চাকরি করত। তোমার সাথে আমার সম্পর্ক হয় না, প্লিজ তুমি আমাকে ভুলে যাও রানা, আমাকে বিরক্ত করো না। টুম্পা দাঁড়াও, তোমার কি ক্লাস শেষ হয়েছে? হ্যাঁ। আমি আজ তোমাকে গাড়িতে করে তোমার বাসায় নামিয়ে দেব। না না ও বাবা, কোনোভাবেই না। টুম্পা প্লিজ তুমি কলেজ গেটে দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাব। না রানা প্লিজ, আমি এক্ষুনি চলে যাব। হ্যালো, তুই কোথায়? তোর কি ছুটি হয়েছে? হ্যাঁ চাচু। তুই একা যাবি না, আমি আসছি। ঠিক আছে আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। রাখি। টুম্পা আমার জন্য দাঁড়িয়ে আছে। টুম্পা আমার জীবন ধন্য, তুমি আজ আমার জন্য দাঁড়িয়ে আছো। ও টুম্পা, আমি কি করব ভেবেই পাচ্ছি না। রানা তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কেন, লজ্জা করছে? এসো যাই, আজ আমি ঘুরবো, অনেক ঘুরবো তোমাকে নিয়ে। আমি অন্য আরেকজনের জন্য দাঁড়িয়ে আছি। তুমি আরেকজনের জন্য দাঁড়িয়ে আছো? মানে তুমি অন্য আরেকজনের জন্য দাঁড়িয়ে আছো? টুম্পা চলো প্লিজ, আমাকে ছাড়ো। আমি বলছি চলো, চলো আমার সাথে। রানা চলো প্লিজ ছাড়ো আমাকে। আচ্ছা তোমাকে আমার সাথে যেতেই হবে, চলো প্লিজ, চলো টুম্পা চলো। রানা প্লিজ চলো, চলো না। না চাচু মেরো না, ও আমাদের কলেজে পড়ে, ও আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ চাচু, আজ তুমি আসবে ও জানতো না, তাই আমাকে ওর সাথে যাবার জন্য হাত ধরে টানাটানি করছিল। বুঝতে পারছি, তুই দাঁড়া এখানে, আমি ওর সাথে একটু কথা বলি, এদিকে আসো। তোমার নাম কি? রানা হায়দার। তোমার বাবা কি করে?
আরিচা রোডে আমাদের একটা পেট্রোল পাম্প আর একটা সিএনজি স্টেশন আছে। তাহলে তো তোমরা অনেক বড় লোক। জি না, আমি টুম্পার চাচা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দেবে। জি বলুন। আচ্ছা, টুম্পা কি শুধু তোমার বন্ধু নাকি তুমি ওকে ভালোবাসো? জি আমি ওকে ভালোবাসি। তুমি কি ওর সম্পর্কে সবকিছু জানো? জানি। যদি সবই জানো তাহলে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। বলুন। ও খুব ভালো ছাত্রী, তা তো নিশ্চয়ই তুমি জানো। জি জানি। জি মনে থাকবে।